জহুরুল ইসলাম এবং গুলাম মোল্লা দুজনেই প্রান্তিক কৃষক। সবজি ফসলের মধ্যে সবচেয়ে বেশি আবাদ করেন করলা। উল্লেখ্য, বহুকাল ধরে রানীপুকুরি নামে দেশীয় উচ্চ করলা চাষ হতো বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলে। ছোট জাতের উচ্চ করলা এখন খুব কম দেখা যায়, ক্রমান্বয়ে সেই জায়গায় স্থান করে নিয়েছে নবাব করলা। পুরুকুর অঞ্চলে এই জাতটি বন্ধন করলা নামেও পরিচিত। কি করলা এটা? এটা বন্ধনের করলা, বন্ধন ভালো, খুব ভালো জিনিস। কত জায়গায় করছিলেন? এটা খাইতে খুব সুস্বাদ, এই জন্য এটা দামে একটু বড় করলা আছে না? ওগুলো এগুলো এই করলা ভালো বাজারে খুব, এটা বিক্রি হওয়া খুব ভালো, এটা খাইতে খুব সুস্বাদ। এটা কি করলা? এটা এটা বন্ধন করলা। আর এটা? আর এটা হচ্ছে হাইব্রিড করলা। হাইব্রিড করলা তো মানুষ চলে বেশি? কোনটা মানুষ কোনটা চলে? তো দুইটাই, কিন্তু এটা বেশি খায়। এটা স্বাদ কেমন? এটা স্বাদ ভালো হয়। আপনি খাইছেন কখনো? হ্যাঁ খাসি তো। এটি আমাদের দেশে ছোট উচ্চ করলার চেয়ে একটু বড়, তবে প্রচলিত গছ করলার চেয়ে আকারে ছোট। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দিনাজপুর রংপুর অঞ্চলে সবজাত মিলিয়ে প্রায় 2,500 থেকে 3,000 হেক্টরে করলার আবাদ হয়ে থাকে। এর মধ্যে দেশি ছোট গছ করলা প্রায় 1,000 থেকে 1,100 হেক্টরে, আর এইসব মাঝারি আকারে করলা চাষ হয়ে থাকে 1,500 থেকে 1,600 হেক্টরে। এর মধ্যে নবাব করলা 1,000 থেকে 1,050 হেক্টরে এবং উৎপাদনের পরিমাণ বছরে 2,28,000 মেট্রিক টন। মূলত এটি একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের করলা। ২০১৫ সালের শুরুর দিকে বন্ধন কীট রংপুর দিনাজপুর অঞ্চল সহ সারা দেশে এই যাত্রী বাজারজাত শুরু করে। মাঝারি আকারে এই ধরনের করলার ফলন, আকর্ষণীয় কালার এবং উচ্চ মূল্যের কারণে সাম্প্রতিক বছরে রংপুর ও দিনাজপুর অঞ্চলে এই চাষাবাদের পরিমাণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এই যাত্রীর বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রায় সারা বছর, অর্থাৎ বছরে যে কোনো সময় চাষ করা যায়। সাধারণত চারা বা বীজ বপনের 40 দিনের মধ্যেই প্রথম ফসল সংগ্রহ করা যায়। প্রথমবার ফসল সংগ্রহ করার পর থেকে 110 থেকে 120 দিন পর্যন্ত করলা তোলা যায়। এই আকারের প্রতিটি করলা গড় ওজন হয় 90 থেকে 130 গ্রাম। এই জাতের করলার ফলন এবং চাষাবাদ কৌশল নিয়ে কথা হলো কাশীপুরের জহুরুল ইসলাম এবং গুলাম মোল্লার সঙ্গে। এটার ফলন বেশি, অতিরিক্ত বেশি। এটা 120 থেকে 115টা পর্যন্ত এক গাছে 3 মাস। এটা 90 দিন পর্যন্ত। আপনি কত জায়গায় করছেন? হ্যাঁ, কত জায়গায় করছেন এটা? এটা আমি 1 একর মতো লাগাইছি। 1 একর? আচ্ছা, অন্য করলা উনি তো বললো যে 120 টা ধরে, অন্য করলা কটা ধরে? অন্য করলা তুলনায় আসছে অনেক কম, অনেক কম, অনেক কম। আমরা সবচেয়ে ভালো ফলন হয়েছে এটাই। এখন থেকে অন্য আর করলা আমরা লাগাই না। কয় বছর করেন এটা? আমরা এটা 4-5 বছর থেকে। 4 বছর ধরে? জি। হিসাব করছেন না যে 1 বিঘা জমি লাগালে কেমন আয় হয়, কেমন হিসাব করছেন? হয় বিঘায় এটা 1 লাখ পর্যন্ত পার হয়। আচ্ছা, আর প্রতিদিন করা তুললেন নাকি সপ্তাহে? 4 দিন পর পর 4 দিন পর পর 4 দিন পর। জি। এখানে কত জায়গা করছেন আপনি? এখানে 1 একর আছে। 1 একর? আপনার কত কাছে? আমার 1 একর। তো 1 একর প্রতি 4 দিন পর তুলেন, যে একবারে কয় কেজি তুলেন? মানে প্রথমে আমার মনে করেন যে আপনার 1 একরে আমরা মানে সর্বোচ্চ মানে ফলন তো মনে করেন যে প্রথমে কম কম হয়, মাঝে মাঝে বেশি হয়, সর্বোচ্চ আমরা
এক বিঘাতে আমরা 60 মণ পর্যন্ত পাই। 60 মণ পর্যন্ত এগুলো বিক্রি করেন কোথায়? এগুলো করে 60 মণ বিক্রি করেন কোথায়? এটা আপনার যে ঢাকা বিভিন্ন এলাকার আপনার পার্টি আসে, এখানে ব্যবসা আসে, ওরা এখান থেকে করলে আমাদের কাছ থেকে। এই বাড়িতে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া করছি। অনেক ভালো। কেমন স্বাদ? এটা স্বাদ, এটা ভালো। তিতা নাকি? না, এটা মাঝারি, এটা সবচেয়ে তিতা একটু কম। আচ্ছা বলেন তো, এটা চাষ করতে গিয়ে কি ধরনের কাজ করতে হয়, চাষ কৌশলটা কি? এটা আপনার চাষ করে জমিতে লাগাই, লাগানোর পর ওইখানে গোছ দিতে হয়। কতদিন পরে ফলা শুরু করে? এটা একটা এক মাস পরেই, এক মাস পরে ফলা শুরু করে। ফুল ফুল ছাড়টা রোগ বালাই হয় না? না, ইনশাআল্লাহ খুব কম হয় রোগ। যখন দেখা যায় মনে হয় যে কৃষি গাছে আমরা শুনি শুনিয়ে ওই হিসাবে আমরা বিষ ব্যবহার করি। রোগ বালাই দেখা দিলে কোথায় যান? আমরা ওই যেখানে কখনো কোন বীজ গজায় এমন হয়েছে? না না, সমস্যা হয়নি। একশোটা বীজ আনলে কয়টা গজায়? একটা প্যাকেটে 110 থেকে 120টা বীজ থাকে, তার মধ্যে আমরা 100 পাই। শুনছিলাম মাঠ পর্যায়ে ফলাফল নিয়ে কাশীপুরের কৃষক ভাইদের অভিমত। এদিকে মাঠ পর্যায়ে চমৎকার ফলাফল এই অঞ্চলের কৃষক ভাইদের কাছে তুলে ধরবার জন্য সম্প্রতি কাশীপুর গ্রামে অনুষ্ঠিত হয় কৃষক সমাবেশ, যেখানে নবাব ও বন্ধন করলার উৎপাদন অবশিষ্ট নিয়ে মত বিনিময় করা হয়। এর আগে বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান ধীরা কৃষক ভাইদের নিয়ে মাঠে যান এবং করোনার চাষ ব্যবস্থাপনা, রোগ বালাই ইত্যাদি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন। এই সময় আমাদের সঙ্গে কথা হলো কৃষিবিদ আসাদুজ্জামান রেজার সঙ্গে। এখানে আপনি ধরেন করলা একটা উচ্চ মূল্যের ফসল, আপনি নিশ্চিন্তে জানেন। এই করলা বিভিন্ন এক একটা করলার কতগুলো ভাগ আছে, ভাগ বলতে অনেকগুলা আপনার জাত আছে। কেউ অত পছন্দ করে বড় করলা, কেউ পছন্দ করে ছোট করলা, কেউ বলে যে একটু মাঝারি সাইজের বেশি ভালো হয়। এটা কৃষক তার যিনি ভোক্তা তার এটা রুচির উপর নির্ভর করে যে আমি কোন ধরনের করলাটা কিনবো। আর এই বিশেষ করে যারা একবারে ছোট করলা একটু তিতা ইয়া হয়, তিতাটা একটু একটু সীমার মধ্যে থাকে, ওইটা মানুষ বেশি গ্রহণ করতে চায়। হ্যাঁ, ছোট বেশি তিতা হয়, ছোট একটু যেন মাঝারি হয়, এটা একটু তিতার পরিমাণটা কম। তিতার আবার এই আবার কেউ তিতার বেশি পছন্দ করে। এটা বললাম যে ভোক্তা তার নিজস্ব চয়েস, এটা ভোক্তার। তো আমার এখানে বেশ কয়েকটা কোম্পানির ভোক্তা হয়, এর মধ্যে এই যে নবাব যেটা আছে এটা ভালো, এর এর গ্রহণযোগ্যতা আছে। এটা কেন এটা গ্রহণযোগ্যতা নবাব এটা করোনা পছন্দ করছে? এটা পছন্দ করার এক নাম্বার কারণটা হলো যে এর 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 দেখতে সুন্দর করলাটা। আচ্ছা, আমরা যদি একটা দেখি আপনাকে। হ্যাঁ, আমি আপনাকে একটা তুলে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন, এই মোটে ভালোই ধরেছে, তাই? হ্যাঁ, ভালো ধরেছে করলা আছে। হ্যাঁ, এই এই যে আপনি দেখেন, হ্যাঁ, বিশেষ বৈশিষ্ট্য কি আপনি বললেন? নবাব পরোটা এটা হলো, এই যে দেখেন, এই করলাটা কিন্তু মানুষ একটু বেশি, এটা মানুষ ভোক্তারা বেশি চয়েস করে, হ্যাঁ, এটা আগ্রহ নিতে। হ্যাঁ, কারণ এর 1 কেজিতে বেশ কয়েকটা উঠে। হ্যাঁ, আবার মনে করেন যে কারো ফ্যামিলিতে একদিনে 2-3টা লাগে বা 3-4টা, সেই হ্যাঁ এটা রাখে। তাহলে এটা দিয়ে এইটার আপনি দেখবেন এর কালারটা সুন্দর, এটার কালারটা সুন্দর। আবার দেখবেন যে আসলে যদি আমরা ঠিক মতো পরিচর্যা করি এটা, এবার রোগ বালাইয়ের সংরক্ষণ ক্ষমতা কি অন্যান্য করলার চেয়ে আসলে সংরক্ষণ ক্ষমতা নির্ভর করবে আসলে যে এইটা এই মোটামুটি সকল ধরনের করলার সংরক্ষণ ক্ষমতা একই ধরনের, বিশেষ যেটা আপনি নির্ভর করবে কোন পর্যায়ে এটা আমি তুললাম গাছ থেকে, যখন মেচুরিটিতে বেশি চলে যাবে ওটা তখন আর সংরক্ষণ করা যায় না। বিভাগ কেন এই নবাব করলা করার জন্য কৃষকের পরামর্শ দিচ্ছে? আমরা আমরা কৃষি বিভাগ, আমরা যেটা কৃষকের কাছে সবচেয়ে বেশি ভালো হয় বা যার যেটার বাজার মূল্য বেশি হয়, ফলনও বেশি, বাজার মূল্য বেশি, এটা আপনি দেখাবেন যে এই এই তিনটা করলা যদি পার্থক্য করি চাই, যেমন এই করলাটা আমাদের অন্যান্য কতগুলো আছে একটা গাছে, আমি একটা গাছের কথা বলতেছি আপনাকে। হ্যাঁ, কৃষক এটা দেখে যে আমার একটা গাছে কয়টা করলা হলো, 60টা আছে 70টা আছে, কিছু কিছু গাছে আবার 100-120টা পর্যন্ত আছে। আমরা এটা এই এই করলাটার অন অ্যাভারেজ 110 থেকে 112টা আমরা পেয়ে থাকি। এবং আপনি এটা সাইজটা নির্ভর করে কীভাবে, যখন সে 1 সপ্তাহ যখন তুললো, বড়টা তুলে ফেললো, বাকি যেগুলো আছে ও তখন খাবার বেশি, ও আপনার আস্তে আস্তে একটা নিজস্ব সাইজে আবার চলে আসবে। তখন এই যে আর যেহেতু এই সাইজটা মোটামুটি একই ধরনের, সুতরাং এই এইটা প্রত্যেকটাই একটা 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 ভালো ফলটা ধরবে।
এটা এই একটা না যেদিন থেকে ফুটিং হবে আমরা একটা তিন মাস এটা নিতে পারবো, মানে 90 দিনের উপরে। হ্যাঁ 90 দিনের উপরে আমরা এটা রাখতে পারবো। এটা আবার নির্ভর করবে ক্রমান্বয়ে কি ফলন কমে যাবে। হ্যাঁ ক্রমান্বয়ে ফলন কমে যাবে, প্রথম পর্যায়ে বেশি আসবে, আস্তে 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 ফলন কমে যাবে। এটা এটা সকল এটা শুধু এই নবাব না, সকল করলারই একই একই। আমরা জানি যে এই হাইব্রিড করলার ক্ষেত্রে পরাগণটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ কৃষকের পরাগণ সম্পর্কিত আপনারা অনেকেই অনেক প্রশিক্ষণ দিয়েছেন, জি। তো একটুখানি সংক্ষেপে জানতে চাই পরাগণটা পদ্ধতিটা কি। আচ্ছা পরাগণটা আমি বলি যে পরাগণটা হলো যে এটা আছে পুরুষ স্ত্রীর পুরুষ পোকা, পুরুষ ফুল এবং স্ত্রী ফুল। হ্যাঁ আচ্ছা এই যে দেখুন এটা হলো একটা স্ত্রী ফুল, এটা একটা স্ত্রী ফুল, এটা একটা পুরুষ ফুল, যদি এই এই যে একটা পুরুষ ফুল। ওকে এই যে পুরুষ ফুল, তার মানে বুঝার উপরে কি এটা হলো, এই যে দেখেন এই একটু যদি আমার ক্যামেরা ধরে দেখেন, হ্যাঁ এই যে এটা অন্যান্য যেগুলো বড় ফুল যেগুলোর ক্ষেত্রে, যেখানে হয়তো অনেক সময় পাওয়া যায় না, আর করলে আপনি দেখেন মাথা সিস্টেম, এটা হাতে করলে কৃষক তার লাউগুলো, লাউ মিষ্টি কুমড়া যেগুলো বড় বড়, হ্যাঁ যেগুলাতে আসলে বড় বড় ফুল এবং ওই ওইটা মানে করার মতো সক্ষমতা আছে সেক্ষেত্রে, পটলের ক্ষেত্রে। হ্যাঁ এই কৃষক প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধুর শীর্ষে নির্বাহী জনাব আনোয়ার হোসেন। তিনি জানালেন নবাব করলার আরো কিছু বৈশিষ্ট্য। মানুষ বাজারে যে করলা পাওয়া যায় নানা প্রকারের নানা ধরনের, তাহলে নবাব করলার আকার বৈশিষ্ট্য কেমন একটু আমাকে দিতে। এই যে আপনারা দেখতেছেন এই করলাটার অনেকগুলো কাটা থাকবে এবং দেখতে করলাটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ এবং কালারটা গাঢ় সবুজ রঙের, এবং এই এই পরিবহনে কি এই কাটাগুলো এই কালারটা সহজে ভাঙবে না। এই যে দেখেন আমি কিন্তু এইভাবে চাপতেছি, এটা কিন্তু কোনো সময় একটা করলার কাটা ভাববে না। এই জন্য এটা কিন্তু এই নর্থ বেঙ্গলের চাষাবাদে সারা বাংলাদেশে এটা কিন্তু ঢাকায় সেন্ট্রালি চলে যায়, এবং এই জন্যই কিন্তু এই করলা ধরে আমরা যে মধ্যম ধরনের করলা যেগুলো সবই নবাব, সবই নবাব, এর 90% ধরতে গেলে নবাব। তাহলে কি পরিমাণ জায়গাতে এই উত্তরবঙ্গে নবাব করলা চাষ হয়, কতজন কৃষক হয়? আসলে এইরকম আমাদের পরিসংখ্যান বলতে পারবো না, কিন্তু কি পরিমাণ ফিড আপনার কৃষক? হ্যাঁ জি জি, আমরা সারা বাংলাদেশ মিলে প্রায় 3000 সারা বছর মিলে প্রায় 3-4000 কেজি বীজ বিক্রি করি। 4000 কেজি বীজে কি পরিমাণ জায়গাতে চাষ হয়? আসলে এক বিঘা জমি বা এক একর জমি চাষ করে, আপনি যদি এক একর জমি চাষ করেন সেখানে সর্বোচ্চ 350-400 গ্রাম বীজ লাগে। তাহলে আমরা কি পরিমাণ করলা উৎপাদন করি সারা বছর আপনার এই রকম করলা? সারা বছরে আপনি আসলে এইভাবে আমরা যে পরিসংখ্যানটা আমাকে বললেন একটু আগে, তাতে আমি ধারণা করছি প্রায় 700-800 মেট্রিক টন করলা উৎপাদিত হয় সারা বছর। না না আরো বেশি, 7000 মেট্রিক টন বলেন আপনি। 7000 মেট্রিক টন যে করলা যদি উৎপাদন হয় সেটা হচ্ছে এই এই সাইজের যে করলাগুলো, কারণ বাংলাদেশে আমরাই এই করলাটার প্রচলন করেছি। আগে দেখা যায় যে দেশি করলা সবাই করতো, রানি এটা দেশির মাঝামাঝি, জি 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 জি, আর এটা আবার গোছ করলার মতো না। হ্যাঁ না না, এটা দেশির থেকে একটু বড়, বোল্ডার যে করলাটা বা উচ্ছে করলা যেটা বলে উচ্ছের থেকে একটু বড়। বাজারে আমরা কি করলা বলে জানি, এটা বোল্ডার করলা না না, এটা উচ্ছে, অনেকে স্থানীয় যারা আছে উচ্ছে করলা বলে, কিন্তু আসলে উচ্ছে এখন বাজারে যদি যান এখানে 90% চাষি বা ফার্মার বা দোকানদার যদি বলে এটা বলবে যে বন্ধন করলা, কেউ বলে নবাব করলা, কেউ বলবে বন্ধন করলা। তো এটা আপনারা কতদিন ধরে এটা বাজারে করছেন? আমরা এটা 2014 সালে প্রথম শুরু করছি এবং ব্যাপকভাবে থেকে আজকে 22, তার মানে আপনারা 8 বছর ধরে। জি জি 8 বছর ধরে। এটা পরিবর্তন করার জন্য কোনো উন্নয়ন চলছে আপনাদের? জি জি জি, আমরা চেষ্টা করতেছি, আমরা যেই সময় কমানোর জন্য চিন্তা করছেন নাকি অন্য কোনো? না না না, এটার থেকে আর একটু কোনো কিছু কিছু চাষি চায় যে এর থেকে আর একটু বড় হলে আমাদের জন্য ভালো হয়, তাহলে ফলনটা ঠিক থাকবে কিন্তু তাদের পরিমাণে বেশি হবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে অরিজিন প্রিন্সিপাল কোম্পানি তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা এই এই জাতটার উপর আরও আপগ্রেড কিছু জাত আবিষ্কার করেছে, অলরেডি তারা আমাদেরকে এই বছর ছিট দিয়েছে এবং এটা আমরা জাগরণী করলা নামে আমরা এটা মার্কেটে এবার। এটি ওপি ভ্যারাইটি না এটা হাইব্রিড? মানে কৃষকরা বীজ করতে পারবে না? কৃষকরা এটা বীজ, এটা গাইনোসিয়াস টাইপের হাইব্রিড, এটা কৃষকরা বীজ থেকে বীজ হবে না। নর্থ বেঙ্গলে এই মুহূর্তে করলার কেজি যাচ্ছে 30 টাকা, ঢাকাতে 40 আরো বেশি 50 টাকার উপরে।